ক্যানট এই সেটটা নিয়ে আসে, পোটেক লেখা আসতো, সুইচ অন করলেই পোটেক লেখা আসতো। তো যাও পোটেক ঠিক করলাম, ঠিক করার পরে যে ডিস্টার্বটা পাই সেটা হলো কোনো ফাংশনে কাজ করতো না, মানে কোনো সিলেক্টারে দিলে যেই সিলেক্টারে দিতাম একই মানে একরকমই সাউন্ড আসতো, কোনো সিলেক্টার হইতো না, প্লাস সারাউন্ডের যে স্পিকার এগুলা বাজতো না। তারপরে অনেক চেষ্টার পরে হইল, এখন পুরাই কমপ্লিট, সিডি লেখা আসছে। আগে এই সিডি বা অক্স যেটাই আসুক একভাবেই মানে বাজতে থাকতো, মানে সিলেক্টার চেঞ্জ হইতো না। যেমন সিডিতে দিলে যেরকম সিডি অপশন বাজবে, অক্সে দিলে অক্সের অপশন বাজবে, ওই রকম না, শুধু যেটাই টিপ দিই খালি গান গাইতেই থাকতো, গান আর চেঞ্জ হইতো না, সিলেক্টার যেটারে বলে চেঞ্জ হইতো না। তো যাই হোক এখন পুরা কমপ্লিট, একেবারে কমপ্লিট আছে, সেটটা 110 একেবারে অরিজিনালভাবে কমপ্লিট করা হয়েছে, কোনো ই নাই, ভেজাল নাই, মানে একেবারে অরিজিনাল, কোম্পানি যেভাবে দিছে ওইভাবেই। এই ফাঁকে একটু ঠিকানাটা দেখাই, 0.0 থেকে সরাসরি তাকাইলেই আমার দোকান। বারবার এই কারণেই আমার ঠিকানাটা দেখাই, অনেকে আছে যেমন আইসা ফোন দেয়, দেখা গেল আমি অনেক সময় সাউন্ড সিস্টেমে যেহেতু কাজ করি সাউন্ড ফুল দিয়ে অনেক সময় চেক করতে হয়, তখন অনেকে ফোন দিলে আমি ধরতে পারি না বা আমার কানে তখন সেই শব্দটা আসে না, এই কারণে অনেকে মানে অপেক্ষা করে বা অনেকে চলে যায়। এই জন্য আমি সরাসরি ঠিকানাটা দেখাই, আর আমার ঠিকানাটা একেবারেই সোজা 142/C মেহেদি ইলেকট্রনিক্স। যেই আসবেন মানে একটা ফোন দিয়ে আসবেন, আর যদি ফোন তাৎক্ষণিক সময় আমি না ধরতে পারি একটু পরে দিবেন, কারণ কাজের জন্য আমি অনেক সময় ফোন ধরতে পারি না, এই এক। আর দ্বিতীয়ত আমার এইখানে অনেক রকমের শব্দ, নানান ধরনের গাড়ির শব্দ, এই নানান শব্দ অনেক সময় কম বুঝি, যেটা আর কি অনেক সময় আমার কানে আসে না রিংটোনটা। তো যাই হোক একটু অপেক্ষা করবেন তাইলেই হবে। তো যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি, শুধুই ক্যানট নাই, যেটা আমি দেখাই, এই যে অফ করলাম আবার অন করে দেখাই, এইভাবে এইভাবে আমি সব মানে যেই কোনো সেটই আমি প্রত্যেকটা সেকশন চেক করে তারপরে আমি ডেলিভারি দিই। তার কারণ হলো কোনো একটা অপশন যদি মিস থাকে তাহলে যিনি অপারেটিং করে ওনার কাছে ভাল লাগবে না, এই কারণে আমি সব সময় চাই যে মানে কাজটা একুরেট মতো করতে, আর একুরেট মতোই করে দিই। সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমি, সব ধরনেরই, হয়তো একটু সময় লাগে, হয়তো সাথে সাথে হয়ে যায়, এই তো সময় লাগলেও হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, আমি দীর্ঘদিন যাবৎ একই জায়গায় একই লাইনেই আসি, সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি। অনেকে ফোন করে বলে যে ভাই এটা সার্ভিস চার্জ কত নেবেন, এই মডেলের সার্ভিস চার্জটা কত নেবেন, আসলে ওইভাবে তো বলা যায় না, অনেক সময় না দেখে কিছু বলা যায় না, তবে আমি যে দেখি, দেখার কোনো ফি নেই না, আমি দেখে কন্ট্যাক্ট করে নেই যে এত টাকা দিবেন, তখন যদি কারো পছন্দ হয় করায়, নাই তো বা নাই, আমি বলি না যে আমার দুটো টাকা দেওয়া যান, কারণ আমি জানি যে কাজ না হইলে অযথা কে টাকা নষ্ট করে। তো সবসময় আমি চাই ভালোটা, ভালো সার্ভিসিং দেওয়ার জন্য আর ভালো কিছু বা করার জন্য, এই জন্য আমি আগে দেখি, দেখে আগে যা রিসেট ওনাদেরকে বলি যে ভাই এই সমস্যা, এই টাকা খরচ যাবে, দেখে বললে একটা জিনিস কি মানে কোনো ভেজাল নাই, দেখা গেল আপনারা ফোন করে জিজ্ঞাসা করলেন ভাই আমার এই সেটে এই সমস্যাটা, বলেন তো ভাই কয় টাকা নেবেন,